হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের 40 সাইজ কটোরি ব্লাউজের কাটিং দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো আমি প্রথমে এই কাগজটা নিয়ে নিয়েছি এবং এই কাগজটার দেখছো আমি একদম বাঁ দিকে আমি 1 ইঞ্চি একটা মার্জিন টেনে নিচ্ছি। আমি 1 ইঞ্চি একটা দাগ দিয়ে দিচ্ছি, এবং এই দাগটা দেওয়ার পরে আমি এর উপর ড্রয়িং করা শুরু করবো। এই যে তোমাদের মুড়ে আমি দেখিয়ে দিলাম, এটা আমাদের এক্সট্রা 1 ইঞ্চি আমরা সাইডে রাখলাম বাঁদিকে। এরপর আমি 5.5 নিচ্ছি শোল্ডার, এবং আর্ম হোলের জন্য নামাচ্ছি 6.75 ইঞ্চ। এই যে এবার আমি এই পয়েন্টগুলোকে স্কেল দিয়ে জয়েন করব। এখানে আমি এটা পয়েন্ট করে নিলাম। এবার আমি এর লেন্থটা মেপে নেব। এর লেন্থ হচ্ছে 15.5 ইঞ্চ, যা লেন্থ হবে তার সাথে 1.5 ইঞ্চ আমরা ফ্রন্ট পার্টের ক্ষেত্রে যোগ করে থাকি। তো এটা আমি লাইন করে নিচ্ছি। এরপর এখানে আমি কোমরের মাপটা দিয়ে দিচ্ছি, ওয়েস্টের মাপটা যা আছে, ওয়েস্টের মাপ তোমাদের যা হবে 36 এখানে আছে, সেটাকে আমি 4 দিয়ে ডিভাইড করেছি, এবং তার সাথে সেলাই মার্জিন আমি 2+ করেছি। এরপর আমি এখান থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব, করে আর্মহোলের শেপটা দিয়ে দেবো। এই যে আর্মহোলের শেপটা আমি দিয়ে দিয়েছি। এবার সাইড নেক নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চ, এবং নেক লেন্থ আমি নিচ্ছি 7 ইঞ্চ। তোমরা তোমাদের অ্যাকর্ডিং রাখতে পারো, আরও কমও রাখতে পারো আর বেশিও রাখতে পারো। এবার আমি এখানে একটা বক্স এঁকে নিচ্ছি। এই যে বক্স তৈরি করে সেটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি গলার গাছটা একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার আমি চেস্ট পয়েন্ট নামাবো 10 ইঞ্চি, এবং তার নিচে আমি আর একটা 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো। তো একটা আমাদের এখানে দুটো পয়েন্ট হলো, একটা 10 ইঞ্চ এবং একটা হচ্ছে 11 ইঞ্চ। এবার আমি এখানে দুটো লাইন টেনে নিচ্ছি, যাতে তোমরা এবার আমি তোমায় দেখিয়ে দেবো তো কীভাবে তোমরা কটোরির মেজারমেন্টটা নেবে। তো কটোরির উইডটা তোমরা কীভাবে নেবে, তোমাদের যা চেস্ট হবে সেটাকে তোমরা 8 দিয়ে ডিভাইড করবে এবং তার সাথে 1+ করবে। তো আমাদের মেজারমেন্ট করে বেরিয়েছে 6। তোমরা তোমাদের যা চেস্ট হবে সেটাকে এই ফর্মুলায় ফেলে কটোরির উইডটা মেজার করতে পারবে। তো আমি 6-এ একটা দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি গলার কাজটা দেখতে পাচ্ছ, 5.5-এ একটা পয়েন্ট করে নিচ্ছি, এবং সেখান থেকে ওই 5.5 থেকে যেখানে 6-এ আমি পয়েন্ট দিয়েছিলাম একটা, সেখানে অবধি একটা লাইন ড্র করে নিয়েছি। তো এটা আমাদের কটোরিটা ড্র করে নেবো এভাবে। এবার আমি নিচের থেকে দেখো, 1/4 ইঞ্চ যেখানে চেস্ট পয়েন্টের মার্ক করেছি সেখান থেকে 1/4 ইঞ্চ উপর থেকে আমি এই রাউন্ড শেপটা দেবো। যে রাউন্ড শেপটা যেখানে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম সাইডে দেখতে পাচ্ছ, সেটা আমি এখন কাজে লাগাবো। তো সাইড থেকে আমি আরও 1 ইঞ্চি মেজার করে নিচ্ছি। আমাদের চেস্ট পয়েন্ট থেকে 1 ইঞ্চি উপরে আমি এটা দাগ দেবো। এই যে চেস্ট পয়েন্ট থেকে একটা উপরে দাগ দিলাম, চেস্ট পয়েন্টের যে লাইনটা আছে সেটার থেকে উপরে 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ঠিক এভাবে দাগ দেওয়ার পর আমি গলার কাছ থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি। এই যে এভাবে দাগ দিয়ে দেবো, এবং এই একটা আমি ডিপ করে দিচ্ছি এখানটা, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এভাবে তোমরা খুব সহজেই কটোরিটা ড্র করে নিতে পারবে। তো আমাদের কটোরিটা রেডি হয়ে গেছে, এবং আমাদের এর সাথে ফ্রন্ট পার্টটা ড্রয়িংও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা কেটে নিচ্ছি। কটোরির যে নিচের পার্টটা রয়েছে সেটা আমাদের এলিট, তো এটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নিলে তোমরা বুঝতে পারবে খুব সহজেই তোমরা এইভাবে ফ্রন্ট পার্ট কাটতে পারবে, যারা কটোরি ব্লাউজ বানাতে চাও। এরপর আমি দেখো কী করছি এখানটা, একটা পয়েন্ট তোমাদের বলে দিই। যেখান থেকে আমি চেস্টের মেজারমেন্টটা শেষ করেছি সেখানে দেখো আমি 1/2 ইঞ্চি নিচে ডাউন করে সেটা আমি আর্মহোলের সাথে জয়েন করে দিয়েছি। তারপর এটাকে আমি কেটে নিচ্ছি। তো এটা করলে কী হবে, তোমাদের যে আর্মহোলের কাছে যে এক্সট্রা কাপড়টা কুচকে থাকে, তো এক্সট্রা কাপড় কখনোই কুচকে যাবে না, তোমাদের ফিনিশিংটা খুব ভালো আসবে। সেই জন্যই তোমাদের এইভাবে 1/2 ইঞ্চি ডাউন করে তারপর আর্মহোলের সাথে সেটা জয়েন করে দেবে। এরপর আমি এখান থেকে 1/2 ইঞ্চি মার্ক করে নিচ্ছি,
নিয়ে স্লাইড ডাউন করে এখানটা শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি নেকটাও কেটে নিচ্ছি, যেরকম আছে ঠিক সেইভাবে আমি কেটে নেব। যেভাবে আমি ড্রয়িং করেছি ঠিক সেমভাবে আমি লাইন ধরে ধরে প্রত্যেকটা অংশ কেটে নেব। তো এই যে এখানটা আমি গলাটা কেটে নিলাম, এই যে দেখো এখানটা যেরকম শেপ আছে ঠিক সেই শেপের আমি এটা কাটবো। এইভাবে আমি সব পার্টগুলোকে কেটে নেব, এই যে এখানটা কেটে নিলাম। এবার আমি তোমাদের নিচেটা দেখাচ্ছি, নিচে যে এলিট পার্টটা রয়েছে সেটাকে আমি এই যে কেটে নিচ্ছি। তো এটা আমাদের এলিট, তারপর এইভাবে যেরকম লাইন তোমরা ড্র করবে ঠিক লাইনের উপর থেকে তোমরা এক একটা পার্ট কেটে নেবে। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে বেরিয়ে যাবে, যেগুলো আমাদের কাটা হয়ে গেছে। এরপর দেখো যে কটোরি এলিটটা বেরিয়েছে, এটা আমরা কাগজের উপর কেটে নেব। তো এটার মেজারমেন্ট নিয়ে আমরা কটোরি এলিটটা কাটবো। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কটোরির সাথে যেটা ছিল যেটা কাটিংয়ের পর তোমাদের বেরাবে। তো এটাকে একটা আমরা পেপারের উপর রাখলাম এবং এর লেন্থ আমি যা আছে সেটা মেপে নেব, এই যা হবে তার থেকে 1 ইঞ্চি, এবং সাইডেও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করব, যোগ করে পয়েন্ট করব। দেখো আমি এটা কীভাবে করছি, এই যে লেন্থ যা আছে তার সাথে আমি 1 ইঞ্চ যোগ করব, এই যে টোটাল 3, এখানে 2 আছে এবং আমি এখানে 3 নিলাম, 1 ইঞ্চি এক্সট্রা নিলাম, নিয়ে একটা উপরে মার্ক করে নিলাম, নিয়ে একটা লাইন দিয়ে জয়েন করে নিচ্ছি। দেখো এই যে লাইনটা টেনে নিলাম, এরপর আমি কেটে নিচ্ছি এটা। এই যে এবার কেটে নিয়েছি মাপ অনুযায়ী, তারপরে আমি ডবল ফোল্ড করলাম। করার পর যেদিকটা আমাদের জয়েন্ট সাইড রয়েছে সেই দিক থেকে আমি এদিকে দেখো 1 ইঞ্চ একটা মার্ক দিলাম। তো 1 ইঞ্চ এটা আমাদের টেকিং, এখানে তোমাদের স্কেল দিয়ে আমি দাগ টেনে দেখিয়ে দিচ্ছি, এই যে 1 ইঞ্চের একটা টেকিং এটা আমাদের হয়ে গেল। এরমভাবে তোমরা মুড়ে নেবে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপর আমি বাঁদিকেও একটা 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, এবং ঠিক যেখানে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে টেকিংয়ের যেখানে দাগ দিয়েছি সেই দুটো পয়েন্ট আমি জয়েন করে দিচ্ছি। এই যে এই দুটো পয়েন্ট আমি জয়েন করে দিলাম, এবং এই এইটাকে আমি কেটে দিচ্ছি, এই যে এই 1 ইঞ্চিটা সেটা আমি কেটে দেবো। এই যে এটা কেটে নিলাম, দেখো এটা খুলে কাটবে, এটাকে আবার এটাকে ডবলভাবে কাটবো না, এটাকে খুলে তারপরে কাটবো। তো এটা আমাদের এলিটটা তৈরি হয়ে গেল, কটোরির এলিট। এই যে এবার আমি তোমাদের দেখিয়ে দেবো এটা কীভাবে তোমরা সেলাই করবে। তো প্রত্যেকটা পার্ট আমি কেটে নিয়েছি, এটা এর সাথে জয়েন হবে, তো তোমরা দেখে নাও এটা কীভাবে জয়েন করবে। আমি যখন সেলাই করব তখন তোমরা সেখানে দেখতে পাবে যে এটাকে আমি কীভাবে জয়েন করছি। তো এটা আমার হয়ে গেছে, এবার এগুলোকে আমি কাপড়ের ওপর বসিয়ে নেব। এই যে লাইলিংয়ের ওপর বসিয়ে নিয়েছি, বসিয়ে আমি কেটে নেব। যে দেখতে পাচ্ছ লাইলিংগুলো আমার কাটা হয়ে গেছে, কাপড়গুলো পেপারগুলোকে তোমরা লাইলিংয়ের ওপর বসাবে এবং সেম টু সেম যেরকম আছে কেটে নেবে। এরপর সেই লাইলিংগুলোকে আমি মেন কাপড়ের ওপর বসিয়েও কেটে নিয়েছি। এই যে আমি মেন কাপড়ের ওপর বসিয়েছি, বসিয়ে কেটে নিয়েছি। এরপর মেন কাপড়ের সাথে আমি লাইলিংগুলোকে অ্যাটাচ করে নেব, প্রত্যেকটা মেন কাপড়ের ওপরে লাইলিংগুলো বসাবো এবং সেগুলোকে সেলাই করে নেব। এই যে এগুলো আমি বসিয়ে দিয়েছি, এভাবে প্রত্যেকটা আমি বসিয়ে সেলাই করে নেব। এই যে এই দুটো আমি সেলাই করে নিয়েছি, যে দেখো মেন কাপড় আর লাইলিং অ্যাটাচ করে নিয়েছি, এবং প্রত্যেকটা পার্টেই আমি এরকম করব, মেন কাপড়ের সাথে লাইলিংটাকে অ্যাটাচ করে নেব।
এগুলো সব করে নিয়েছি, এটা দেখো তোমায় দেখিয়ে দিই, মেন কাপড়ের সাথে লাইনিংগুলো আমি অ্যাটাচ করে নিয়েছি। এরপর এই দুটোকে নিয়ে নিচ্ছি, কটোরি এবং কটোরি এলিট। তো এটা সেমভাবে তোমাদের কাটিংয়ের সময় দেখিয়েছিলাম, এই যে এখানে 1 ইঞ্চিটা এখানে আমি একটা মার্ক করে নিচ্ছি যেখানে টেকিং হবে, তারপরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখো এটা আমাদের এরকম দেখতে লাগবে। তো এরপর কোটো এটাকে ডবল ফোল্ড করে মিডিলে একটা দাগ দিয়ে দেবো। মার্ক করে দেওয়ার পর আমি এটাকে রাউন্ড করে সেলাই করে নেব। তো দেখো আমি কীভাবে সেলাই করছি। এর মিডিল থেকেই তোমরা সেলাইটা করবে, তাহলে তোমাদের এটা সরে যাবে না এবং কোনো রকম অসুবিধা হবে না। এই যে দেখো এটা আমাদের রেডি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি অন্য আরেকটা সেমভাবে তৈরি করে নেবো, এটাকে ডবল ফোল্ড করে 1 ইঞ্চির যেখানে টেকিং হবে সেখানে একটা দাগ দিয়ে দেবো 1 ইঞ্চি দিয়ে। সেলাই করে আমি প্রথমটা যেরকম করলাম ঠিক সেভাবেই দ্বিতীয়টাও তৈরি করে নেব। ঠিক আছে, এই যে তোমার দেখিয়ে দিচ্ছি একবার ভালো করে। এরপর আমি এর সাথে এই পার্টটাকে জয়েন করব, এই যে ঠিক এভাবে বসিয়ে। তো সেটাকে কীভাবে আমি করছি দেখো, এটাকে আমি উল্টো করে ধরছি, ধরে ঠিক দুটো পয়েন্টকে এক জায়গায় জয়েন করে আমি সেলাই করে নিচ্ছি। পুরো সমানভাবে বসিয়ে এখানে আমাকে সেলাই করতে হবে, কোনো রকম টানা হেঁচড়া করলে আমাদের ফিনিশিংটা একদম ভালো আসবে না। তো যেরকমভাবে বসবে সেটা সেরকমভাবে বসিয়ে আমি রাউন্ডভাবে সেলাই করে নেব। তো এটা আমাদের রেডি হয়ে গেছে, এরপর আমরা নিচের এলিটটার সাথে জয়েন করব। তো দেখো আমি কীভাবে করছি। সেলাই হয়ে গেছে, এরপর যদি তোমাদের এক্সট্রা কাপড় বেঁচে থাকে তাহলে এক্সট্রা কাপড়টা কেটে দেবে। তো এক্সট্রা কাপড়টা বেরিয়ে আছে আমার, সেটাকে আমি কেটে দিলাম, সমান করে নিলাম। তো এটা আমার তৈরি হয়ে গেছে একদিকটা, এর উপরে আমি চাপ সেলাই দিয়ে দেবো। এর উপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের হয়ে গেছে, আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখো। এরপর আমি আরেকটা পার্টও সেমভাবে তৈরি করে নেব, এই যে এটা সেটার সাথে অ্যাটাচ করবো, তারপর নিচের এলিটটা এর সাথে জয়েন করে দেবো। এই যে দেখো ফ্রন্টের দুটো পার্টই আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোর পট্টি লাগাবো। তো দেখে নাও আমি এগুলোর পট্টি লাগিয়ে নিচ্ছি। তো আমি ডান দিকের পাটা নিয়ে নিয়েছি এবং সেখানে আমি কীভাবে পট্টি লাগাচ্ছি দেখে নাও। এটা আমাদের হবে, এটা ভেতর দিকের পট্টি হবে এবং বাঁ দিকের হবে আমাদের এক্সট্রা পট্টি। তো এবার পট্টিটাকে উল্টো করে নিয়ে এটা সোজা দিকে রেখে আমি সেলাই করে নিচ্ছি। এই যে দেখো এর উপর আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি,
যাতে এটা ভালো করে বসে যায়। তো তোমরা দেখে নাও এটা আমি কিভাবে করছি। এই যে এটাকে মুড়ে আমি ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখবে যে ডান দিকে কখনোই এক্সট্রা পট্টি হয় না, ডান দিকে পট্টি সবসময় ভেতরে হয়, ওটা কোনো রকম এক্সট্রা পট্টি হয় না, বাঁদিকে আমাদের এক্সট্রা পট্টি হয়। তো এই যে দেখো পট্টিটা লাগানো হয়ে গেল, এবং এক্সট্রা কাপড়টা নিচের আমি ওটা কেটে দিচ্ছি। এবার আমি বাঁদিকের পাটে পট্টিটা লাগাবো। এই যে দেখে নাও এটা আমার হয়ে গেছে। তো বাঁদিকে আমি লাগাবো, বাঁদিকের ক্ষেত্রে বাঁদিকের পাড়টাকে আমি উল্টে নিলাম, তারপর আমি পট্টিটা বসালাম, বসিয়ে সেলাই করে নেব। এই আর একটা পার্টও আমি করে নিয়েছি ফ্রন্টের। এই যে দেখে পাচ্ছ পট্টি লাগানো হয়ে গেছে। তো দুটো পার্টই আমাদের রেডি হয়ে গেছে ফ্রন্টের। এই যে দুটো পার্ট, দুটো পার্টে আমি পট্টিটা এখানে লাগিয়ে নিয়েছি। এবার আমি গলাতে পট্টি লাগিয়ে নেবো, এদের ওর গলায় পট্টি লাগাবো। গলায় পট্টি লাগানোর জন্য আমি এই তেরছা পট্টিটা নিয়ে নিয়েছি। তো তেরছা পট্টির কাটিং এবং স্টিচিংয়ে যদি কারো কোনো অসুবিধা থাকে, আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে কীভাবে তোমরা তেরছা পট্টিটা কাটবে, কীভাবে তোমরা সেটাকে সেলাই করবে, সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। এরপর আমি তেরছা পট্টিটাকে ডবল ফোল্ড করলাম, করে আমি এটা বসিয়ে নিচ্ছি। এবং তেরছা পট্টিটা বসানোর সময় আমি যেখানে দেখো কটোরির কাটটা শুরু হয়েছে, সেখানে আমি একটা কুচি দিয়ে দিলাম, এবং আমি দু একটা কুচি পট্টিটায় সেলাই করার সময় দিয়ে দিলাম। এই কুচিটা দিলাম কারণ অনেকের কী হয়, গলার পট্টিটা ঠিকঠাকভাবে বসে না, গলার পট্টিটা কখনো 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 উঠে আসে। তো এই কুচিটা দিলে কী হবে, তোমাদের গলাটা পারফেক্টভাবে বসবে। অনেকে আমায় বলে যে তাদের গলাটা ঠিকঠাকভাবে বসছে না, ঠিকঠাকভাবে শেপটা আসছে না, তো তারা এই কুচিটা দিয়ে সেলাইটা করবে, তাহলে তোমাদের গলার পট্টিটা ভালো আসবে। যখন তোমরা পট্টিটা লাগাবে তখন হালকা করে কুচি দিয়ে দেবে কর্নারগুলো, যেখানে আমাদের কটোরিটা শুরু হয়েছে সেখানটা। আমি সেলাই করে নিলাম, এই যে দেখো এবার একে উল্টে আমি সেলাই করে নিচ্ছি। গেছে, এবং আমি সেকেন্ডটাতেও সেমভাবে পটিটা লাগিয়ে নেব, যে ডবল ফোল্ড করে যেরকমভাবে আগেরটা করলাম সেরকমভাবে করে নেব। তো দুটোতে আমার হয়ে গেছে। এরপর আমি নিচের দেখো নিচেতেও পট্টি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চির একটা পট্টি নিয়েছি, সেটাকে ফোল্ড করছি, করে সেলাই করে নিচ্ছি। দেখো আমি কীভাবে এটা লাগাচ্ছি।
তো এটাকে আমি উল্টো দিকে টার্ন করে নিলাম সেলাই করার পরে, এবং এখানটা আমি হাতে হেম করে নেবো। তোমরা চাইলে এটা মেশিনেও সেলাই করে নিতে পারো এবং বা হাতেও তোমরা হেম করে নিতে পারো। তো এখানে আমি হাতে হেম করবো। তো এবং অন্যটা আমি সেমভাবে সেলাই করে পট্টির বসিয়ে নিয়েছি নিচের, যে গলাটা দেখো, এবং নিচেও আমি পট্টি বসিয়ে নিয়েছি এবং দুটোকে আমি হাতে হেম করে নিয়েছি। তোমরা চাইলে এটা মেশিনেও সেলাই করে নিতে পারো। এরপর আমি ব্যাক পার্টটা নিয়ে নিচ্ছি। তোমরা যদি ব্যাক পার্টের কাটিং এবং স্টিচিং দেখতে চাও তো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। এরপর ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টের ওপরে রেখে কাঁধ দুটো জুড়িয়ে নেব, যে কাঁধ দুটো জুড়িয়ে নিচ্ছি, যে কাঁধ দুটো আমার জোড়ানো হয়ে গেছে, দেখো কাঁধ আমি জুড়িয়ে নিয়েছি। এরপর আমি হাতাটা লাগিয়ে নেব। তো হাতার ভিডিও আমার করা রয়েছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো হাতার কাটিং এবং স্টিচিং এবং কীভাবে তোমরা হাতায় কুচি লাগাবে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সব কটার, তো তোমরা সেখানে গিয়ে ব্যাক পার্ট এবং হাতার ভিডিওটা দেখে আসতে পারো। এরপর আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি, দেখো হাতাটাকে মিডিল বরাবর বসিয়ে আমি তার সাথে সেলাই করে নিচ্ছি। এই যে দেখে নাও আমি কীভাবে হাতাটা বসাচ্ছি। এই যে আমার হাতাটা সেলাই হয়ে গেছে, দেখো আমি সেলাই করে নিয়েছি হাতাটা। তো এভাবে তুমি আরেকটাও সেলাই করে নেব, আরেকটা হাতা এভাবে আমি জয়েন করে নেব। দুটো হাতা আমার জয়েন করা হয়ে গেছে। এরপর আমি সাইডে ফিটিংসের দাগটা দিয়ে দিয়েছি, এই যে দেখো ফিটিংসের দাগটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সেখান থেকে আমি সেলাই করে নেব, ফিটিংসের দাগ বরাবর আমি সেলাই করে নেব। এবং ফিটিংসের যখন তোমরা দাগটা দেবে তখন তোমরা খেয়াল রাখবে যেন দাগটা হাতা থেকে কোমর অবধি দাগটা যেন সোজা হয়, ঠিক। আর যদি তোমাদের দাগটা কখনো বেঁকা আসে তাহলে তোমাদের চেস্টের মেজারমেন্টে ভুল হতে পারে বা ঢিলা হতে পারে কখনো, সেই জন্য তোমরা কি চেস্টের মাপটা ঠিকঠাকভাবে নিয়ে তারপরেই দাগটা দেবে। তো আমাদের সেলাই করার পর ব্লাউজটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও ভালো ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্টে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।